আমরা যদি তোমাদের হিংসে করতাম তাহলে তোমাদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে আনতাম কেন শুনি? এই হ্যালো, হ্যাঁ, মেয়েরা কেন তোমাদের বাড়িতে বিয়ে হয়ে আসে সেটা তুমি জানো? কেন শুনি? জানো না বলবে তো? সেটা হলো বিয়ের আগে তোমরা, হ্যাঁ, তোমরা তো বিয়ের আগে অমানুষ থাকো, তোমাদেরকে মানুষ করার জন্য মেয়েরা তোমাদের বাড়িতে আসে কি? তাই তো। হ্যাঁ দাঁড়াও, আর যারা হাতের তালে দিলে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের বাবাদেরকে কি বলবে? হাই, মুখ সামলে কথা বলো। কেন বাবা ছেলে নয়? ওই শোনো, এই তোমার মতো উটকো ছেলের কথা বলেছি। কেন এই ছেলেগুলো ভবিষ্যতে বাবা হবে না? ইকি একদম চুপ করো। মানে চুপ মানে আমি কি ঝগড়া করতে চেয়েছিলাম? বেশি বকো না। না বেশি বকো না মানে মেয়েদের পৃষ্ঠে যাচ্ছে ছেলেদের নই? ছেলেরা কি বানার জলে বিচাচ্ছে? আজকে এটা সুন্দর মুহূর্ত, আমি কেন ঝগড়া করবো? হাত দাও, ঝগড়া টগড়া চাই না আমি। আই লাভ ইউ। হ্যাঁ কাকে? তোমাকে। দূর। কেন সমস্যা কোথায়? তুমি ভালোবাসবে আমায়। কেন প্রবলেম কি? আচ্ছা তুমি আমায় ভালোবাসবে? হ্যাঁ। তুমি জানো আমি কে? কে? আমার বাবা পুলিশ, তুমি জানো? তোমার বাবা পুলিশ? তুমি জানো আমি কে? হ্যাঁ কই না তো। তাহলে ঠিক আছে, ঠিকানা না জানলে পুলিশ কোথা থেকে ধরবি? ধর মানে ভালোবাসবে? একদম পাক্কা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি আমাকে ভালোবেসে, হ্যাঁ কি কি করতে পারো বলো? এই লাইট ভেঙে দিতে পারি, প্যান্ডেল ছিঁড়ে দিতে পারি, বক্সের আগের দিকে জামার টামার খুলে। ওই ওই ওইটি মোটেও করতে যেও না। কেন? কারণ তোমাকে কেন সবাই দেখতেই পাচ্ছে। তাতে কি হয়েছে? এই যে জামার ভেতর একটা সুন্দর প্যাক আছে, কঙ্কাল প্যাক, তো কি হয়েছে তাতে? ওইটাই, ওটা বেরিয়ে গেলে ঠিকঠাক লাগবে না। তাহলে কি করব? অত সব কিছু করতে হবে না, একটা কাজ করলে হবে। কি শুনি? কিন্তু কাজটা কঠিন। কি কঠিন কাজ শুনি? পারবে তো? বলবে তো? ঠিক আছে, হ্যাঁ তুমি যদি আমাকে ভালোবেসে আকাশ থেকে চাঁদ এনে দিতে পারো তবে আমি তোমায় ভালো টালো বাসবো। চাঁদ? তাহলে পূর্ণিমাটাকে তোর বাবার মুখ দেখে যাবে। হ্যাঁ আমি জানি। কি জানি? পারবে না। না পারবে না মানে আমি তোমাকে চাঁদ এনে দিলে আর সবাইকে অন্ধকারে হাত দেবে এরকম নাকি? ঠিক আছে ঠিক আছে, অত নাটক করতে হবে না। তাহলে কি ভালো যখন বাসবে, হ্যাঁ তাহলে কিন্তু বিয়ে করতে হবে। না বিয়ে আমি তো করতে রাজি আছি। তাহলে প্রবলেমটা কোথায়? আমার বাড়ির লোক রাজি হবে না। কেন? তোমার বাড়িতে কে কে রয়েছে? আমার বউ আছে আর চারটে বাচ্চা আছে। হ্যাঁ কি ছেলে! কেন কি হয়েছে? বাড়িতে বউ আছে, আবার এখানে প্রেম করতে এসেছে। তাতে কি হয়েছে? ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই? ঘরে টিভি আছে বড় বড় ছবি দেখবো, পকেটে মোবাইল আছে ছোট ছোট দেখবো। আচ্ছা ভীষণ শখ তো। চলো অবশ্যই, আমরা তো সবাই এখন টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আর অবশ্যই আজকে যুবগোষ্ঠী আপনাদের জন্য সুন্দর একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছে। একদম অবশ্যই। আর আজকে সেই মুহূর্তটা আমরা টিভি মোবাইলটা বাদ দিয়ে একদম লাইভ অনুষ্ঠানে ফিরবো, আর লাইভ গানের অনুষ্ঠানে এই মুহূর্তে ফিরে যাবো।